সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো যে বহুরূপী টিজারটাকে নিয়ে। যেহেতু আমি বাড়িতে নেই, তো সেহেতু আমি ঠিকঠাকভাবে কোথাও বসে বা একদম যেভাবে গুছিয়ে একটা মাইক নিয়ে কথা বলি, তো সেরকমভাবে আমি কথা বলতে পারছি না। আজকে এইভাবেই কথা বলছি, তো একটুখানি সাউন্ড বা একটু নয়েজ আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথম হচ্ছে এটা, কিন্তু এই দুটো প্রজেক্ট, একটা হচ্ছে খাদান রিলেটেড আপডেট এবং আরেকটা হচ্ছে বহুরূপী টিজার, এই দুটো কাজ এত সুন্দর, মানে আমি এক্সাইটেড এই দুটো কাজ নিয়ে এতটাই পরিমাণে যে আমি ভিডিও দুটো না করে থাকতে পারলাম না। তো যদি বহুরূপী টিজারটাকে নিয়ে কথা বলি, তো এইটা উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে আসা সব থেকে বিগ বাজেট ছবি হতে চলেছে, এবং সে তার যেটা মেকারদের তরফ থেকে যে প্রমিসটা করা হয়েছিল যে এটা সত্যি করে বিগ বাজেট ছবির কাজ হবে কি না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তারা ফুলফিল করতে পারছে। তার বড় রিজন হচ্ছে এখানে পার্টিকুলার যদি প্রত্যেকটা ভিজুয়াল এফেক্টস থেকে শুরু করে চেজিং সিকোয়েন্স থেকে শুরু করে ক্যারেক্টারগুলোকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে সেগুলো অনবদ্য, দুর্দান্ত লাগছে। এখানে আবির থেকে শুরু করে শিবপ্রসাদ, প্রত্যেকটা চরিত্র এত ভালো ভালো অভিনেতা, এবং তাদের ক্যারেক্টারগুলোকে যেভাবে আমরা দেখে এসেছি বরাবর ধরে সেরকম একদমই নয়, এটাকে পুরোপুরি চেঞ্জেস আনা হয়েছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে। যেমন আবিরের ক্ষেত্রে, আবির যখন ওই বন্দুকটা মারছে এবং বিড়িটা মুখের মধ্যে, তো ওই যে আবিরের ওই ক্যারেক্টারটা, ওই চরিত্রটা ব্যাপক লাগে দেখতে। ইভেন শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যে কতটা কি খতরনাক হতে পারে এবং কতটা কি এক্সপেরিমেন্টাল হতে পারে, সেটা কিন্তু দারুণভাবে টিজারটার মধ্যে ছোটো ছোটো ঝলক রাখা হয়েছে। যেখানে একদম টিজারের ফার্স্ট এন্ড থেকে যেখানে একজন মেকআপ করছে দেখা যাচ্ছে, এবং সেটা কোথাও গিয়ে তার ছোটোবেলার ক্যারেক্টার হতে চলেছে, এবং সে পরবর্তী টাইমে যখন সে কিছু করছে সেগুলোতে সময় সে যে বারবার যে এই যে তার রূপগুলো চেঞ্জ করছে, সেই সেটার ওপরে রেফারেন্স রেখে কোথাও গিয়ে নামটা হয়তো বহুরূপী হয়েছে। এখানে রীতা বরি এবং কৌশানি দুজনের নাম বলবো, দুজনকে খুব দারুণভাবে খুব সুন্দর লাগে, এবং যতটুকু তাদেরকে ইউজ করা হচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগে। আমরা যে বনি কৌশানি এদেরকে নিয়ে যে এত পরিমাণে ট্রোল করি, কিন্তু তাদেরও একটা করণীয় যতটুকু, যে তারা যতটুকু সিনেমা পায় সেই রকমের ওয়াইজই তারা নিজেকে দেখাতে পারে, এইটাই তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল। যে তারা যখন উইন্ডোজের পিকচার্সের তরফ থেকে বা কিছুদিন আগে রাজ চক্রবর্তীর একটা পিকচার্স থেকে কৌশানি যখন সুযোগ পেলো, তখন কিন্তু দারুণ লেভেলে একটা কাজটা ডেলিভার করতে পারলো। এবার তাকে যদি রিপিটেডলি যদি একই কাইন্ড অফ যদি ছবি দেওয়া হয়, তো সেই রকম কাইন্ড অফ কাজও আমরা তার থেকে আমরা আশা করতে পারি না। এখানে যেহেতু হিউজ পরিমাণে সিনেমা হয় না, তো হিউজ অপশানটা অ্যাক্টারদের ক্ষেত্রে থাকে না, এবং তাদেরকেও পেট চালানোর জন্য সেগুলো অবশ্যই করতে হবে, তো এইটা একটা বড় কারণ। এবং এর সাথে সাথে এই জিনিসটাও আমাদের বুঝতে হবে যে আজকে এই যে চুজি একটা অ্যাক্টর তখনই হতে পারবে যখন অনেক ধরনের কাজ এবং অনেক মাপের কাজ তখন আসতে থাকবে, তো ফালতু কাউকে সব কিছু বিষয় নিয়ে ট্রোল করাটা উচিত নয়, এবং যখন তার অ্যাকচুয়ালি দেখানোর ভালো কাজ করা সেখানে কিন্তু সে দারুণ লেভেলে ডেলিভারও করছে। তো আমার পার্সোনালি টিজারটা বেশ ভালো লেগেছে, এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে ভিজুয়াল এফেক্টস, চেজিং সিন, প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে ডেফিনেশন সেগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।